হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে। ভজন এমন গান ধরে যাতে করে সবার কানটা একদম ঝালাপালা হয়ে যায়, তখনই পটকা গিয়ে মুখ চেপে ধরে, বলে তুমি আর এইভাবে গান গাইবে না, তুমি একটা গান গেয়েছো হয়ে গেছে, না আমি আর একটা গান গাইবো। ভজনকে সাইডে রেখে সবাই মিলে একটা গান ধরে আর সেই গানের তালে তালে ভজনও নাচ করতে লাগে, নিজে গান গাওয়ার কথাটা ভুলে যায়। এরপরে গান নাচ শেষ করার পরে জ্যাঠাই বলে, কি ব্যাপার, এর আগে পুটুর বিয়েতে একটা সমস্যা হয়ে গেছে, এখন কি দ্বিতীয়বারও তোমরা লগ্ন অনুযায়ী বিয়েটা হতে দেবে না? পুরোহিত মশাই বসে রয়েছে, এখন পুটু এবং সুকল্যাণের বিয়ের সমস্ত নিয়ম পালন করা হবে, এখন তোমাদের আনন্দ আমোদ এখানেই শেষ করো। হ্যাঁ ঠিক আছে, আমাদের আর কোনো আনন্দ করার নেই, তোমরা পুটুদিকে মণ্ডপে নিয়ে যাও। এরপরে পুটুপিসি এবং সুকল্যাণের শুভ দৃষ্টি হয়, তারপরে তাদের মালাবদল হয়। এরপরে এক এক করে তারা সাত পাক ঘুরতে শুরু করে দেয়, সাত পাক ঘোরার পরেই তাদের সিঁদুর দান হয়ে যায় এবং পুটুপিসিকে সিঁদুর পরানোর সময় সুকল্যাণ খুব অবাক নয়নে পুটুপিসিকে তাকিয়ে দেখে, কারণ পুটুপিসির রূপ এবং পুটুপিসিকে আরও বেশি করে দেখা যাচ্ছে যে সুন্দর লাগছে, এটা দেখে অবাক হয়ে যায় সুকল্যাণ। পুটুপিসি এবং সুকল্যাণের বিয়ে তো শেষ হয়ে যায়, তারপরে সবাই যে যার মতো নিজের ঘরে চলে যায়, কারণ সেখানে গিয়ে তারা পোশাক আশাক চেঞ্জ করবে, কারণ পুলিশের পোশাকে তারা বিয়ে পর্যন্তই থাকবে ভেবে নিয়েছিল। কিন্তু বিয়ের পরে বাসর জায়গা আরও অনেক নিয়ম রিচুয়াল রয়েছে, সেগুলোতে তারা ভালো পোশাক আশাক পরে সবগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করবে। এরই মধ্যে গুনগুন সৌজন্যকে নিয়ে ঘরে চলে এসেছে, বলে কি ব্যাপার ক্রেজি, আমি আজকে ভেবে নিয়েছি যে তোমার সাথে ম্যাচিং করে জামা কাপড় পরবো। কেন, আমি কিন্তু পরবো না একদমই। কেন পরবে না, আমি তোমাকে টানাহেঁচড়া করব। দেখো গুনগুন, এইভাবে আমাকে হাত ধরে টানাটানি করো না, কেন, আমি করলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? যদি তিন্নি দিদি এসে তোমাকে ভালোবেসে হাত ধরে টানতো, তাহলে তো তুমি খুব তিন্নি দিদির কাছে ধরা দিয়ে দিতে। তিন্নি দিদি যেমন তোমাকে ভালোবাসে, তেমন তুমিও তিন্নি দিদিকে ভালোবাসো, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। দেখো গুনগুন, তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো তিন্নি দিদিকে এখানে ইনভাইট করিনি। গুনগুন খুশি হয়ে যায়, বলে সত্যি বলছো তুমি, তুমি তিন্নি দিদিকে এখানে ইনভাইট করোনি? হ্যাঁ করিনি তো, কারণ প্রতিবার আমার গেস্টকে অপমানিত হয়ে যেতে হয়, আমি তো ইনস্টিটিউশনের সবাইকেই ইনভাইট করি, কিন্তু তোমার সাথে তোমার তিন্নি দিদির ঝগড়া বেঁধে যায়, তারপরে সে চোখের জল ফেলে এখান থেকে চলে যায়। তোমারই তো বোন হয়, তোমার খারাপ লাগে না? না আমার খারাপ লাগে না, আমার কেন খারাপ লাগবে? আমাকে যদি কেউ অপমান করে আমি তার যোগ্য জবাব দেব না? সে কারণেই তো বলছি, তোমার তিন্নি দিদিকে আমি আর এবার ইনভাইট করিনি। গুনগুন খুশি হয়ে যায়। পরক্ষণে সৌজন্য বলে যে না, তোমার তিন্নি দিদি এলো বলে, তার মানে? মানে আমি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম তিন্নি দিদি আসার কথা শুনলে তুমি কিভাবে রিয়াক্ট করো। আমি তো প্রতিবারই বাড়ির কোনো অনুষ্ঠানে আমার কলিগদেরকে ইনভাইট করি, এবারও আমি করেছি। এরপরে গুনগুন রেগে আলমারি থেকে সমস্ত কাপড় চোপড় ছোড়াছুড়ি করতে শুরু করে দেয়। সৌজন্য বলে, কি করছো, কি কি আবার করছি, এই সমস্ত কিছু ছুঁড়ে ঘর দুয়ার নোংরা করো না গুনগুন, কারণ বিয়ে বাড়ি তো। এরপরে গুনগুন গলা ছেড়ে কান্না করতে শুরু করে দেয়, বলে তুমি কি ভেবেছো আমাকে, আমি হ্যাংলা? তোমাকে ভালোবাসি বলে আমি কি তোমার সাথে হ্যাংলামো করি, যার কারণে তুমি প্রতি মুহূর্তে আমাকে অন্যের সাথে তুলনা করো? দেখো গুনগুন, এইভাবে হাউ মাউ করে কান্নাকাটি করে না, বড় হয়ে গেছো তুমি এখন, ছোটোবেলায় এইভাবে কান্নাকাটি করলে মানাতো, এখন আর কান্না করো না, বাড়িতে আত্মীয় স্বজন রয়েছে, তুমি কি আমাকে কেস খাওয়াবে নাকি? না আমি তোমাকে কেন কেস খাওয়াতে যাব, আমি কিছুই বলছি না তোমাকে, তোমার যা খুশি তুমি তাই করো, তোমার সাথে আমি ম্যাচিং আর জামা কাপড়ও পরবো না, আমরা ভেবেছিলাম পুটুপিসির বাসর জাগবো, আমি যাব না। কি বলছো কি গুনগুন, তুমি যদি না যাও তাহলে পুটুপিসি কতটা কষ্ট পাবে তুমি একবার ভেবে দেখেছো? আর তুমি না গেলে হয়তো তিন্নি দিদি আসবে, আমি তার সাথে বাসর জাগবো, সে আমার সাথে গল্প করবে, হাতে হাত ধরবে, সেগুলো তোমার ভালো লাগবে না তাই না? ঠিক বলেছে তুমি, আমি তো তিন্নি দিদির মতো অত স্মার্ট নই, লেখাপড়াতেও অত ভালো নই, তাই তো তোমার আমাকে ভালো লাগে না। দেখেছো তো সুকল্যাণ আঙ্কেল এবং পুটুপিসির মধ্যে কী ভালোবাসা, তারা বিয়ের মণ্ডপেও কত গল্প কত আনন্দ করলো, তারপরে নিজেদের বিয়েটা সারলো। ভালোবাসার মানুষ একে অপরের সাথে গল্প করে, কিন্তু আমাকে তো তুমি ভালোই বাসো না, তাই আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগে না, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। দেখেছো তো দাদা ভাই কীভাবে বৌদি ভাইয়ের সাথে গল্প করে, সুকল্যাণ আঙ্কেল চিনি দিদি কীভাবে রূপাঞ্জন দার সাথে গল্প করে, এবং পটকা ছোটোমার সাথে, সবাই সবার সাথে নিজের মনের দুঃখ কষ্ট ভালোবাসার কথাগুলো শেয়ার করে, কিন্তু তোমার সাথে আমি আজ পর্যন্ত কোনো কথাই বলতে পারলাম না, কারণ তুমি তো আমাকে একদমই পছন্দ করো না। আর তাছাড়া তোমার সাথে আমার আগে থেকে অ্যাফেয়ারও ছিল না যে তুমি আমার প্রতি মুগ্ধ থাকবে, আমার প্রতি আকর্ষণ হয়ে তুমি সবসময় আমার সাথেই থাকবে, সেটা তো নয়। তাই আমি বলছি যে যখনই সময় হয়ে যাবে আমি এই বাড়ি থেকে চলে যাব। তার মানে তুমি আমার এবং তোমার মাঝে ফাঁক তৈরি করবে? কেন করবো না, কারণ তুমি তো বলেছিলে লেখাপড়া করবে, তাহলে আমাদের মাঝে কোনো ফাঁক থাকবে না।
এখন তুমি নিজে ইচ্ছে করে সেটা তৈরি করতে চাইছো? হ্যাঁ, আমি চাই না দুজন ভালোবাসার মানুষের মাঝে এইভাবে পড়তে। তুমি আসলেই গুনগুন হ্যাংলা, তুমি এইভাবে নিজেকে আর ছোট করো না। ঠিকই বলেছো তুমি, আমাকে তুমি যতটা হেলাচেদ্দা করছো না, একদিন যখন আমি থাকবো না তখন তুমি বুঝতে পারবে যে আসলে যে মানুষটাকে হেলাচেদ্দা করেছিলে তাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়। সেই শুভ দিনটা কবে আসবে? দেখো, আমি যদি ড্যাডিকে বলি যে আমার এই বাড়িতে থাকতে অসুবিধে হচ্ছে, আমি চলে যাব, তাহলে ড্যাডি আমাকে নিয়ে যাবে, কারণ আমি জানি ড্যাডি আমাকে খুব ভালোবাসে, তোমার মতো নয়। তাই আমার অসুবিধার কথা শুনলে ঠিক আমাকে নিয়ে চলে যাবে। আমি লেখাপড়া করি বা না করি, পাশ না করলেও আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কেন? কারণ আমি যে তোমাকে কথা দিয়ে দিয়েছি, তোমাকে তো এই বাড়ির সবাই খুব ভালোবাসে গুনগুন, তাদেরকে ছেড়ে তুমি থাকতে পারবে? কেন পারবো না, এই বাড়ির সবাই আমাকে ভালোবাসে, মাথায় করে রাখে, আমাকে প্যাম্পার করে, কিন্তু কেউ তো আমার আপনজন নয়। তুমি এত বড় কথাটা বলতে পারলে আমি কিন্তু জ্যাঠাইকে বলে দেবো। তুমি বলে দিতেই পারো, তবে এই কথাটাই তো সত্যি, তোমার বউ হিসাবেই সবাই আমাকে ভালোবাসে, তোমাকে সবাই ভালোবাসার জন্য আমাকেও ভালোবাসে, বুঝতে পেরেছো? তুমি তো এই কথাটা বলতে, এখন আমি যদি না থাকি তাহলে আমাকে আস্তে আস্তে ওরা ভুলে যাবে। আমার থাকতে যতই কষ্ট হোক না কেন, আমাকে তো থাকতে হবে, কারণ এই বিয়েটা তো এইভাবেই ডিল হয়েছিল। বলো গুনগুন, তুমি যে বারবার করে বলছো যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবেসেছো? আমি তোমাকে একটা সহজ সরল প্রশ্ন করলাম, তার উত্তর দাও দেখি। সব প্রশ্নের কি আর উত্তর দেওয়া যায়? যখন উত্তর পাওয়ার সময় হবে তখন তুমি ঠিক বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবেসেছি কি বাসিনি, তখন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু তখন আর কোনো সময় থাকবে না। বা তুমি তো বড় হয়ে গেছো গুনগুন, বড়দের মতো একদম কথা বলছো, এমনভাবে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ, আমি সত্যিই ভাবতে পারছি না যে গুনগুন এতটা বড় হয়ে গেছে। আমাকে তো বড় হতেই হবে, আজকে থেকে আমি তোমার কোনো বিষয়ে আর নাক গলাবো না, কারণ আমি তো তোমাকে বিরক্ত করি, আমি সেই বিরক্তটা তোমাকে করতে চাই না। ঠিক বলেছো, তুমি নিজেও লেখাপড়া করো না, আমাকেও লেখাপড়া করতে বিরক্ত করো, আমাকে ডিস্টার্ব করো, তোমার এই বকবকানি এই সব কিছু করে আমার মাথাটা ধরিয়ে দাও। তাই তুমি যখন থাকবে না তখন আমি নিশ্চিন্তভাবে লেখাপড়াটা করতে পারবো, আগে যেমন করতাম, কেউ বিরক্ত করারও থাকবে না। তুমি ঠিক বলেছো, তাই তো আমি তাড়াতাড়ি চলে যাব। এখন যেও না গুনগুন, কারণ বাড়িতে একটা বিয়ের পরিস্থিতি, তুমি যদি এখন চলে যাও তাহলে প্রতিবেশী মন খারাপ করবে, তার সাথে বাড়ির বাকি সদস্যরাও কোনোভাবেই মেনে নিতে পারবে না, আমাকে সবাই দোষারোপ করবে। তোমাকে যেন কেউ দোষারোপ না করে সেই ব্যবস্থাটা আমি না হয় করব। গুনগুন কান্না করেই যাচ্ছে, বলে দেখো গুনগুন তোমার চোখের জল পড়ছে, তোমার সাজগোজ নষ্ট হয়ে যাবে তো, আমার তাই কষ্ট হচ্ছে বলে বললাম। হোক না আমার সাজগোজ নষ্ট, তাতে তোমার কি বলো তো, তুমি তো আর আমার দিকে তাকিয়ে দেখবে না, তোমার তো দেখার লোক তিন্নি দিদি চলেই আসবে, তাহলে তোমার এত চিন্তা করার প্রয়োজন নেই। আমি আর কোনো কিছু পড়বো না, আমি এখন ঘুমিয়ে পড়বো। কি বলছো কি, তুমি না গেলে বাসর জায়গা হবে? তোমার মনটা খারাপ দেখলে কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষের মন খারাপ হয়ে যাবে। তো আমি কি করব, আমি আর যাবো না, আমি ঘুমিয়ে পড়বো। তুমি বুঝে নাও গুনগুন, এখন যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে তোমার তিন্নি দিদি আসবে, সে আমাদের সাথে বাসর জাগবে, আমার সাথে গল্প করবে, তখন তোমার খারাপ লাগবে না? কেন, তুমি যখন অফিসে যাও তখন তো তিন্নি দিদির সাথে কত গল্প করো, কত আনন্দ মজা করো, সে সময় কি আমি থাকি? থাকি না তো, আমার তো খারাপ লাগে না, তাহলে আমার এখন কেন খারাপ লাগতে যাবে? আমি সেই সব নিয়ে একদমই ভাবনা চিন্তা করছি না। গুনগুন দেখো, এইভাবে মনে কষ্ট নিও না, আমি কোনোভাবে কষ্ট পাচ্ছি না, যেটা সত্যি আমি সেটাই বললাম। তুমি জানো তো তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মরে যেতেও রাজি, আমি আমার জীবনটাও শেষ করে দিতে পারবো। আমি যদি কখনো না থাকি তাহলে তোমার খারাপ লাগবে না? সৌজন্য অবাক হয়ে যায় গুনগুনের মুখ থেকে এত বড় একটা কথা শুনে। সৌজন্য গুনগুনকে কি বলে সান্ত্বনা দেবে তার ভাষা নেই, তাই বলে যে দেখো আমাকে ক্ষমা করে দাও, আমি কিন্তু কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি তো মজা করলাম। সেটাই, তুমি তো মজা করে নিজের মনের সমস্ত সত্যিগুলো আমাকে জানালে, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। তুমি এতটা কষ্ট পেও না গুনগুন, তোমার জন্য আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমি তোমার বউ যখন থাকবো না তখন পরিবারের মানুষগুলো আর আমাকে ভালোবাসবে না, আমি সেটা খুব ভালো করে জানি। তাই আমি চলে গেলে এই পরিবারের মানুষগুলো যেমন ভালো থাকবে তেমন তুমিও ভালো থাকবে, কিন্তু আমি এখন থেকে নিজেকে পাল্টাবো, নিজেকে বদলাবো, নিজের জন্য লেখাপড়া করব, অন্য কারোর জন্য নয়। আমি ভেবেছিলাম তোমার জন্য লেখাপড়া করব, নিজে প্রতিষ্ঠিত হব, ভালো রেজাল্ট করব, কিন্তু না, এখন দেখছি আমার নিজেকে পাল্টাতে হবে, এইভাবে হাসি মজা করলে চলবে না, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, শুধু নিজের জন্য। হ্যাঁ, সবাই তো লেখাপড়া নিজের জন্যই করে গুনগুন, অন্যের জন্য তো কেউ করে না, তুমি সেটুকু করো তাতে আমি খুশি, তোমাকে খুশি করার মতো কোনো সাধ্য আমার নেই, কারণ তোমার সাথে তো আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে, ভালোবেসে তো আর বিয়ে হয়নি, তাই আমার প্রতি তোমার কোনো দুর্বলতা নেই। আমি তোমাকে ভালোবাসি কি না সেটা যখন প্রমাণ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে। সৌজন্য গুনগুনের কথা শুনে অবাক হয়ে যায়, বুঝতে পারে যে গুনগুন খুব বেশি কষ্ট পেয়ে গেছে, তাই সৌজন্য কিন্তু এবার গুনগুনের মান ভাঙানোর জন্য বলে যে তুমি যে পরিকল্পনা করেছো যে আমরা ম্যাচিং ড্রেস পরবো, চলো পরি, কিন্তু গুনগুন রাজি হয় না,
বলে যে না আর পড়তে হবে না তোমাকে কোনো কিছু, তোমার যা ইচ্ছে তুমি তাই পড়ো, আমার যা খুশি হবে আমি সেটাই পড়ব। কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গুনগুন সৌজন্যর ভালোবাসা পেতে জীবন দিতেও রাজি, নিজেকে পাল্টানোর প্রতিজ্ঞা করলো। তাহলে গুনগুন আর ছেলে মানসিকতা এবং এইভাবে কোনো কাজকর্ম করবে না, নিজের পড়াশোনাটা করবে মন দিয়ে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে নিজের জন্য। কারণ সৌজন্যর কাছে প্রতিনিয়ত হেলাছেদ্দা পেতে পেতে গুনগুন আজকে কষ্ট পাচ্ছে। গুনগুন এখন বড় হয়ে গেছে, সে সব কিছুই বোঝে। ভালোবাসার টান এবং ভালোবেসে সৌজন্য কোনো কথা বললে সেটা যেমন গুনগুন বোঝে, তেমনই কোনো কষ্ট দেওয়ার মতো কথা বললেও গুনগুনের চোখ দিয়ে জল পড়ে। তাই গুনগুন আজ থেকে নিজেকে পাল্টালো, কখনোই আর সৌজন্যকে ডিস্টার্ব করবে না, সৌজন্যের জীবনে দখলদারি করবে না, নিজের লেখাপড়াটা নিয়ে থাকবে এবং যে সময়ের মধ্যে সৌজন্যকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল সেই সময়ের মধ্যেই গুনগুন চলে যাবে। এটা আজকে সৌজন্যকে কথা দিয়ে দিয়েছে। তাহলে এরপরে কী ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।